রাজস্ব খাতে অনেক সংস্কার হলেও আরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। বিদায়ী অর্থমন্ত্রীর কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে বলে জানান নতুন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা জানায় রাজস্ব বোর্ড। আগামী বাজেটের বেশ কিছু কাজ শেষ করে গেছেন বলে জানান সাবেক এই অর্থমন্ত্রী। সকলের প্রচেষ্টা থাকলে চলতি বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমাদের যে রাজস্ব আহরণের লক্ষ্য, যদিও অনেকেই বলে যে 40-42 ভাগ বেশি এটি আহরণ করা অসম্ভব হবে, আমার মনে হয় আমাদের সকলের প্রচেষ্টা থাকলে সেটি অসম্ভবের কোনো কিছুই না। সব জায়গাতে আমাদের সচেতনতা থাকতে হবে। এখানে আমাদের মেসিভলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে। এখানে সংস্কার আমরা খুব যেভাবে হওয়া দরকার সংস্কার আমাদের হয়েছে, ভালো কাজ হচ্ছে।